বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা সেই সিডর থেকে। সিডরে যখন লবণ পানি ঢুকছে বেরিবার থেকে, ওই লবণ পানির থেকে আমরা এখনও পরিত্রাণ পাই নাই। তার কারণ হলো আমাদের যে সুইচগেটগুলো আছে বেরিবাদে, আমাদের এই 46 নং পোল্ডারে 14টা সুইচগেট আছে, 14টার 8টাই হলো জরাজীর্ণ অবস্থা, আর বাকিগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। এগুলি আমরা মাটি বাদ দিয়ে নিজেদের অর্থায়নে সংস্কার করে আমরা নিজেরাই একটা ব্যবস্থা করে নিচ্ছি। বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে যেখানে আটাশ, বিড়িধান আটাশ অনেক পপুলার, সেই এলাকায় যেখানে স্যালাইন অ্যাফেক্টেড আটাশটা স্যালিনিটির জন্য মারা যাচ্ছে, সেখানে এই বিড়িধানটা।